হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো তোমরা আজ আমরা উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার সায়েন্স এগারোতে যে জীববিজ্ঞানের কোশ্চেন সেটটি আছে তার উত্তর নিয়ে আমরা আলোচনা করব প্রথমেই বলে রাখি টেস্ট পেপারকে স্ক্যান করে প্রিন্ট করতে গিয়ে প্রিন্টিং কিছু ত্রুটি থেকে গেছে কিন্তু কথা দিচ্ছি ভিডিওর মধ্যে কোনো ত্রুটি থাকবে না তাই তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখো তোমাদের টেস্ট পেপারের সঙ্গে উত্তরগুলো মিলিয়ে নাও প্রথমে পার্ট বি পাট বিতে মোট আঠারোটি কোশ্চেন থাকে যার মধ্যে চোদ্দোটি এমসিকিউ আর হচ্ছে চারটি এসিকিউ থাকে প্রথমে একের দাগ একের দাগের একের দাগের চোদ্দোটি এমসিকিউ এর মধ্যে প্রথম প্রশ্ন গর্ভযন্ত্র গঠিত হয় ডিম্বক ও প্রতিপাদ কোষ দিয়ে মেরু নিউক্লিয়াস নিয়ে ডিম্বক এবং সহকারী কোষ নিয়ে ডিম্বক ও মেরু নিউক্লিয়াস নিয়ে সঠিক উত্তর অপশান সি অর্থাৎ ডিম্বক ও সহকারী কোষ নিয়ে পরের প্রশ্ন অর্থাৎ দুয়ের দাগ করপাস লুটিয়াম করপাস লুটিয়াম খরণ করে কি ধরনের হরমোন ক্ষরণ করে এলএইচ লিউটিনাইজিং হরমোন এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরল সঠিক উত্তর প্রজেস্টেরল পরের প্রশ্ন দুয়ের দাগের অথবা কী বলেছে শাটলি কোষের কাজ হলো শাটলির কোষের কাজ আমরা সকলেই জানি এটি শুক্রাণুকে পুষ্টি যোগায়। তাই সঠিক উত্তর অপশান এ পরের প্রশ্ন অর্থাৎ তিন নম্বর প্রশ্ন কোপার টি লুপ কি প্রতিরোধ করে ডিম্ব নিঃসরণ জাইগোট গঠন না নিষেক সঠিক উত্তর নিষেক পরের প্রশ্ন অর্থাৎ অপশান চার নিম্নলিখিত কোনটি মনোসমের উদাহরণ ক্লাইনোফিল্টার সিনড্রোম ডাউন সিনড্রোম ট্রানার সিনড্রোম না ক্রাইডুচ্যাট সঠিক উত্তর ট্রানার সিনড্রোম পরের প্রশ্ন চারের অথবা দিয়ে কি বলেছে মা বর্ণান্ধতা রোগের বাহক আর বাবা স্বাভাবিক এক্ষেত্রে সকল মেয়ে বাহক না তো যদি আমরা ছক করি দেখতে পাবো অর্ধেক ছেলে স্বাভাবিক হবে অর্ধেক ছেলে বাহক হবে আর এক অর্ধেক মেয়ে স্বাভাবিক হবে আর অর্ধেক মেয়ে বাহক হবে তাই অপশান বিতে বলেছে সকল মেয়ে স্বাভাবিক হ্যাঁ সেই হিসেবে বিচার করলে যেহেতু কেউ আক্রান্ত হচ্ছে না তাই সকল মেয়ে স্বাভাবিক এটা ঠিক অর্ধেক ছেলে স্বাভাবিক অর্ধেক ছেলে বর্ণান্ধ হ্যাঁ এটাও ঠিক অপশান বি ও সি উভয় ঠিক অবশ্যই এটাই সঠিক উত্তর অপশান বি ও সি সঠিক পরের প্রশ্ন অর্থাৎ পাঁচের দাগের ব্যাকটেরিয়া ট্রান্সক্রিপশানে রো ফ্যাক্টরের অপর নাম হলো ইনিশিয়েশন ফ্যাক্টর ইলঙ্গেশন ফ্যাক্টর টার্মিনেশন ফ্যাক্টর আর ভাইটাল ফ্যাক্টর সঠিক উত্তর টার্মিনেশন ফ্যাক্টর কারণ রো ফ্যাক্টর ট্রান্সক্রিপশন বন্ধ করতে সাহায্য করে শেষ করতে সাহায্য করে তাই একে টার্মিনেশন ফ্যাক্টর বলা হয় পরের প্রশ্ন ছ নম্বর বলেছে নিম্নলিখিত কোন বিজ্ঞানী জার্ম প্লাজম তথ্যের প্রবক্তা দা ভ্রিস ওয়াইজম্যান ডারউইন ল্যামার্ক সঠিক উত্তর অপশান বি অর্থাৎ ওয়াইজম্যান পরের প্রশ্ন হাডি উইনবাগের মূল নীতিটি প্রযোজ্য এটি বৃহৎ জীবগোষ্ঠীর ক্ষেত্রে প্রযোজ্য তাই সঠিক উত্তর অপশান এ পরের প্রশ্ন অর্থাৎ আট নম্বর কোশ্চেন চরস গাঞ্জা ভাং ও ম্যারিজুয়ানা হল অফিওয়েট ক্যানাবিনোয়েট কোকো অ্যালকা আর বার্বিচুরেট সঠিক উত্তর অপশান বি অর্থাৎ ক্যানাবিনোয়েট পরের প্রশ্ন ন নম্বর মুরগির একটি ইংলিশ ব্রিড হল রোড আইল্যান্ড রেড ব্রামা অরপিংটন খগাস সঠিক উত্তর অপশান সি অর্থাৎ অরপিংটন পরের প্রশ্ন অথবা দিয়ে বলেছে ধান খেতে গুরুত্বপূর্ণ জৈব সার হিসেবে ব্যবহৃত হয় সায়ানো ব্যাক্টার অ্যাজোটো ব্যাক্টার মিথানো আর হচ্ছে ট্রাইকো সঠিক উত্তর অ্যাজোটো ব্যাক্টার অ্যাজোটো ব্যাক্টার মাঠে জৈব সার হিসেবে ব্যবহার করা হয় দশ নম্বর কোশ্চেন ট্যাক পলিমারেজ উৎসেচকটি যে ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায় ইস্তিরিচিয়াকলি থার্মাস অ্যাকোয়াটিকাস সিউডোমোনাস আর হচ্ছে ব্যাসিলাস সাপটিলো সঠিক উত্তর থার্মাস অ্যাকোয়াটিকাস পরের প্রশ্ন অথবা দিয়ে পিসিআর এর উদ্দেশ্য হল ডিএনএ মডিফিকেশান ডিএনএ অ্যাম্প্লিফিকেশান ডিএনএ কাটিং এবং ডিএনএ খণ্ডগুলির দৈর্ঘ্য আয়তন অনুযায়ী পৃথক করা সঠিক উত্তর ডিএনএ অ্যাম্প্লিফিকেশান অর্থাৎ ডিএনএর সংখ্যা বাড়ানো পরের প্রশ্ন বলেছে এগারো নম্বর কোনটি বিটিজিন টিডিএফ ক্রাই ট্র্যাপ টি আরওয়াই পি সঠিক উত্তর ক্রাইজিন সি আরওয়াই জিন পরের প্রশ্ন বারদ্দাক অ্যামেন শেলিজম হল দুটি প্রজাতির মধ্যে অন্তঃসম্পর্ক যেখানে আন্তঃসম্পর্ক যেখানে অ্যামেন শেলিজম হল সেটা যেখানে একটি প্রজাতি ক্ষতিগ্রস্ত হয় অপর প্রজাতির ওপর কোনো প্রভাব পড়ে না তাই সঠিক উত্তর অপশান বি এখানে বলে যে একটি প্রজাতি ক্ষতিগ্রস্ত হয় অপর প্রজাতির ওপর কোনো প্রভাব পড়ে না এটাই সঠিক পরের প্রশ্ন তেরো নম্বর ডেট্রিডাসে থাকে মৃত উদ্ভিদের অবশিষ্টাংশ মৃত প্রাণীর অবশিষ্টাংশ মলমূত্র না সবকটি সঠিক উত্তর সবকটি পরের প্রশ্ন অথবা দিয়ে ভারতের প্রথম ন্যাশনাল পার্ক হলো কানহা করবেট পেরিয়ার বন্দিপুর সঠিক উত্তর করবেট করবেট ভারতের প্রথম ন্যাশনাল পার্ক পরের প্রশ্ন চোদ্দোর দাগ লাস্ট কোশ্চেন এমসিকিউর মধ্যে চিপকো আন্দোলন প্রদত্ত ব্যক্তিদের মধ্যে কার সঙ্গে সম্পর্কিত সেলিম আলী অমৃতা দেবী এস বহুগুনা অর্থাৎ সুন্দরলাল বহুগুনা জে এল নেহেরু সঠিক উত্তর সুন্দর লাল বহুগুনা এই হচ্ছে চিপকো আন্দোলনে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন এরপর দু নম্বর দু নম্বরে হচ্ছে চারটি এম আছে এসিকিউ আছে যার মধ্যে কিছু অথবাদিও আছে আমাদেরকে এর উত্তরগুলো করতে হবে একটি বাক্য উত্তর করতে হবে কি বলেছে এসিকুই এর প্রথম প্রশ্ন রেটি টেস্টিস কি রেটি টেস্টিস হল শুক্রাসের প্রত্যেক প্রকোষ্ঠে একটি কি একটি থেকে তিনটি অর্ধে কুণ্ডলিকৃত নালিকা বর্তমান থাকে যাদের সেমনিফেরাস নালিকা বলা হয় এই সেমিনিফেরাস নালিকাগুলি পরস্পর যুক্ত হয়ে গিয়ে কুড়ি থেকে তিরিশটি রিজু নালিকা গঠন করে আর এই রিজু নালিকাগুলি পরস্পর যুক্ত হয়ে জালক আকার গঠন সৃষ্টি করে যাকে রেটি টেস্টিস বলা হয় পরের প্রশ্ন অথবা দিয়ে অনুশীলন বা ক্লিষ্টোগ্লামি কি অনুশীলন বা ক্লিষ্টোগ্রামের কথা হল কথার অর্থ হল ক্লোজ ম্যারেজ যখন কোনো উভয়লিঙ্গ ফুল উভয়লিঙ্গ কথার অর্থ হচ্ছে ফুলের যে ফুলের মধ্যে পুংকেশর এবং গর্ভকেশর দুই থাকে তাহলে যখন কোনো উভয়লিঙ্গ ফুল সম্পূর্ণভাবে না ফোটে বা বন্ধ অবস্থায় থাকে তখন ফুলের পরাগরেণু স্বাভাবিকভাবেই সেই ফুলের গর্ভমণ্ডে গিয়েই পড়ে এই প্রকার অটোগ্যামিকে ক্লিষ্টোগ্যামি বলে যেমন উদাহরণ কানসিরা আমরুল ইত্যাদি ইত্যাদি পরের প্রশ্ন অর্থাৎ দু নম্বর বারবডি কি বারবডি মানুষ সহ অধিকাংশ স্তন্যপায়ী প্রাণীদের স্ত্রী দেহে দুটি এক্সক্রোমোজমের মধ্যে একটি হেটারোক্রোমাটিন রূপে বা নিষ্ক্রিয় রূপে নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে এবং একে রং করলে গাঢ় বর্ণে রঞ্জিত হয় বিজ্ঞানী মুরে বার প্রথম এর নাম দেন বলে এর নাম হচ্ছে বারবডি পরের প্রশ্ন অথবা দিয়ে ওকাজাকি খণ্ড কি ওকাজাকি খণ্ড প্রোক্যারিওটদের ক্ষেত্রে ডিএনএ প্রতিলিপিকরণের সময় ডিএনএর একটি স্ট্যান্ডে নিরবিচ্ছিন্নভাবে সংশ্লেষিত হয় অপর একটি স্ট্যান্ডে বিচ্ছিন্নভাবে বা কেটে কেটে সংশ্লেষিত হয় যাকে ল্যাগিং স্ট্যান্ড বলা হয় আর এই স্ট্যান্ডের মধ্যে উপস্থিত হাজার থেকে দু হাজার নিউক্লিয়ার যুক্ত ডিএনএর খণ্ডগুলোকে ওকাযাকি খণ্ড বলা হয় পরের প্রশ্ন তিন নম্বর আমাশয় রোগের পরজীবীর বিজ্ঞানসম্মত নাম আমাশয় রোগের পরজীবীর বিজ্ঞানসম্মত নাম হলো অ্যান্টামোবিয়া হিস্টোলাইটিকা এটি প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্গত পরের প্রশ্ন এখানে একটু ভুল আছে এটা বিওডি হবে তাহলে বিওডি কাকে বলা হয় বিওডির পুরো নাম হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড এইটি জলে উপস্থিত জৈব উপাদান সমূহকে অনুজীব দ্বারা বিয়োজিত করার জন্য যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকে বিওডি বলা হয় পরের প্রশ্ন সাইল্যান্ড ভ্যালি কোথায় অবস্থিত সাইল্যান্ড ভ্যালি উত্তর কেরলের পালাকাট জেলায় অবস্থিত এটি উননব্বই দশমিক বাহান্ন স্কোয়ার কিলোমিটার অঞ্চল জুড়ে অবস্থিত পরের প্রশ্ন অর্থাৎ আজকের পর্বে লাস্ট প্রশ্ন আইউসিএনের সম্পূর্ণ নাম কি সম্পূর্ণ রূপ কি আইউসিএনের পুরো ফর্ম হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশান অফ নেচার অ্যান্ড নেচারেল রিসোর্স এই ছিল পেজ নাম্বার সায়েন্স এগারোর জীববিজ্ঞান বিষয়ের সকল শর্ট কোশ্চেনের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং কাছের মানুষদের খেয়াল রেখো আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ